হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু শুক্রবার, এবং শুক্রবার ছাড়াও কিন্তু আজকে বিশেষ একটা দিন, এবং আজকে হচ্ছে ডিসেম্বরের 16 তারিখ, আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস। বাইকের হাটের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমার এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি বরাবরের মতো। আজকেও আমি চলে এসেছি বাইকের হাটে, এবং এইখানে কিন্তু হিউজ পরিমাণে ইউজ বা সেকেন্ড হ্যান্ড বাইক আপনার বাজেটের মধ্যে আপনি পেয়ে যাবেন। এই বাইকের হাটের ফোন নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সো আর কথা বলার চেয়ে না চলেন দেখার চেষ্টা করি যে আজকে কী পরিমাণে বাইক এখানে উঠেছে। ভিডিওর শুরুতে আমরা যে প্রথমে বাইকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টিভিএস ম্যাক্স, এবং এটা কিন্তু 2022 মডেল, 2 বছরের পেপার্স করা আছে, অলমোস্ট ফ্রেশ কন্ডিশনে, 1800+ কিলো রান করেছে, 60-এর উপরে কিন্তু মাইলেজ পায়, যেটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,20,000 টাকা। সো যারা আসলে একবারে ফ্রেশ কন্ডিশনে, নিউ কন্ডিশনের মতো একটা বাইক খুঁজছেন, দেখেন টায়ারের গ্রিপগুলো যদি আমি একটু দেখানোর চেষ্টা করি ক্লোজ করে, অলমোস্ট ফ্রেশ, 1800 কিলো বাইক চলেছে। সো এটা আসলে কোনো বাইক চালানোই হয় নাই, দেখেন ডিস্কগুলোতে কিন্তু কোনো ধরনের স্পটও পড়ে না আসলে ওই ধরনের। 1,20,000 টাকা, 2 বছরের পেপার সহ যারা কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন। এই পাশে একটা হুন্ডা লিভও দেখতে পাচ্ছি, যেটা সিবিএস ব্রেকিং সিস্টেম ছাড়া এর আগের যে ভার্সনটা ছিল, দ্যাট মিন্স হচ্ছে গ্রে এবং হচ্ছে অরেঞ্জ কালারের বড় ডাইনামিক গ্রাফিক্সের লিভও লেখা যেটা, এবং এটা হচ্ছে 2022 মডেল, এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে। সো যারা আসলে একবারে ফ্রেশ কন্ডিশনে নিজের নামে প্রথম রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই বাইকটা দেখতে পারেন। এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,15,000 টাকা। চাকার গ্রিপগুলো যদি একটু দেখেন, একবারে ফ্রেশ কন্ডিশনের মতোই লাগছে। 1,15,000 টাকা কিন্তু এটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। অনলি এটা 2,200 কিলোমিটার রান করেছে, 60-এর উপরে কিন্তু মাইলেজ পায়। এপাশে আরেকটা হুন্ডা লিভো দেখতে পাচ্ছি, যেটা 2021 মডেল, 6,000+ কিলো রান করেছে, এটাও কিন্তু আসলে ফ্রেশ কন্ডিশনে আছে। এটা হচ্ছে আপনার লিভো ড্রাম ভার্সনের, যেটা 1,10,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এপাশে আরেকটা লিভো দেখতে পাচ্ছি, যেটা 4,000+ কিলো রান করেছে, 2020 মডেল, 2022 কিন্তু রেজিস্ট্রেশন করা, 2 বছরের পেপার্স করা আছে, এটা আস্কিং প্রাইস হচ্ছে 1,15,000 টাকা। যদিও লিভো আসলে যারা নিউ কন্ডিশনে কিনতে আছেন বা নতুন কিনতে আছেন তাদের জন্য একটা ইনফরমেশন দেই, লিভো নিউ ভার্সন সিবিএস ব্রেকিং সিস্টেম যেটা, দ্যাট মিন্স হচ্ছে ট্রাই কালার, ওটার এখন মার্কেট প্রাইস কিন্তু 1,31,500 টাকা। এপাশে আরেকটা লিভো দেখতে পাচ্ছি, যেটা 2021 মডেল, 2021-এর রেজিস্ট্রেশন করা, প্লাস 5,000 কিলো রান করেছে, 2 বছরের কিন্তু পেপার্স করা আছে, যেটা আস্কিং প্রাইস হচ্ছে অনলি 1,17,000 টাকা। এই পাশে আরেকটা ইয়ামাহা সেলুটো দেখতে পাচ্ছি, ইয়ামাহা সেলুটো 2017 মডেল, 17-তে রেজিস্ট্রেশন করা, 17,000+ কিন্তু রান করেছে, 10 বছরের পেপার সহ কিন্তু এটা আস্কিং প্রাইস হচ্ছে অনলি 92,000 টাকা। ইয়ামাহা সেলুটো 50-এর উপরে কিন্তু এটা মাইলেজ দেয়। এপাশে একটা টিভিএস মেট্রো দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ড্রাম ভার্সন, 2019 মডেল, 2019-এ কিন্তু রেজিস্ট্রেশন করা, 11,000+ কিলো রান করেছে, 2 বছরের কিন্তু পেপার্স করা আছে, এটা আস্কিং প্রাইস হচ্ছে 78,000 টাকা। এপাশে একটা টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি, যেটা 125 সেগমেন্টের মধ্যে, 2020 মডেল, 2022-এ রেজিস্ট্রেশন করা, 18,000+ কিন্তু রান করেছে, 2 বছরের পেপার সহ কিন্তু এটা আস্কিং প্রাইস হচ্ছে 98,000 টাকা। এপাশে একটা ইগনিটো দেখতে পাচ্ছি, যেটা 125 সেগমেন্টের মধ্যে, যেটা 2018 মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা, 20,000+ কিলো রান করেছে, 2 বছরের পেপার সহ কিন্তু এটার আস্কিং প্রাইস হচ্ছে 90,000 টাকা, যেটা 45-এর উপরে কিন্তু মাইলেজ দেয়। মাহেন্দ্র দেখতে পাচ্ছি একটা, এটা ড্রাম ভার্সন, যদি এটার প্রাইসটাকটা এখনও লাগায় নেই। এপাশে আরেকটা টিভিএস মেট্রো দেখতে পাচ্ছি, মেট্রো প্লাস ড্রাম ভার্সনের। এপাশে আরেকটা আছে টিভিএস স্ট্রাইকার, এপাশে টিভিএস স্ট্রাইকারগুলো আছে, এপাশে একটা টিভিএস মেট্রো, অলমোস্ট ফ্রেশ কন্ডিশন, নিউ কন্ডিশনের উপরে, এগুলো কিন্তু এখনও প্রাইসট্যাগ লাগাই নেই আমি যেহেতু সকালে এসেছি। এপাশে টিভিএস মেট্রো প্লাস দেখতে পাচ্ছি, 2019 মডেল, 2019-এর রেজিস্ট্রেশন করা, 15,000+ কিন্তু রান করেছে, যেটা 2 বছরের পেপার সহ এটা আসলে প্রাইস হচ্ছে 94,000 টাকা। বাট আপনাদের জন্য সবসময় যেটা বলি, এগুলো কিন্তু আসলে ফিক্সড প্রাইস না, আপনারা এখানে এসে বাইকগুলো দেখে টেস্ট রাইড করে দামাদামি করে কিন্তু আসলে বাইকগুলো নিতে পারবেন। এপাশে একটা বাজাজ ডিসকভার, 125 সেগমেন্টের মধ্যে, 2017 মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা, 13,000+ কিন্তু রান করেছে, 10 বছরের পেপার সহ কিন্তু তার আস্কিং প্রাইস হচ্ছে অনলি 1,07,000। এপাশে আরেকটা টিভিএস মেট্রো দেখতে পাচ্ছি, যেটা 2020 মডেল, 2022-এ রেজিস্ট্রেশন করা, 7,000+ কিন্তু রান করেছে, 2 বছরের পেপার সহ এটা আস্কিং প্রাইস হচ্ছে অনলি 85,000 টাকা। এপাশে একটা ইগনোটো দেখতে পাচ্ছি, এপাশে একটা গ্ল্যামার আছে, যেটা আস্কিং প্রাইস হচ্ছে 65,000, 2014 মডেল, 15-তে রেজিস্ট্রেশন করা। এপাশে টিভিএসের একটা রেডিয়ন দেখতে পাচ্ছি, যেটা 2019 মধ্যে, 2019-এ রেজিস্ট্রেশন করা, 17,000+ কিন্তু রান করেছে, যেটা 2 বছরের পেপার সহ এটা আস্কিং প্রাইস হচ্ছে 82,000 টাকা। বাইকের কন্ডিশন দেখে মনে হচ্ছে যে মোটামুটি ফ্রেশই আছে। এপাশে আরেকটা টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি,
2021 মডেল 7000 প্লাস কিন্তু রান করেছে 50 এর উপরে কিন্তু মাইলেজ দেয় এটা আসিম প্রাইস হচ্ছে 105000 যদি এটা রেজিস্ট্রেশন এখনো করা হয়নি যে বাইকটা পারচেজ করবে সে অবশ্যই ফার্স্ট মালিক হয়ে যাবে মোটামুটি আজকে সকালবেলা ও লো সেগমেন্টের বাইকগুলো ওগুলোই ছিল যেগুলো প্রথমে দেখলেন এখন আমি চলে এসেছি মোটামুটি একটু হাই সিসি সেগমেন্টের মধ্যে এখানে প্রথমে যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পালসার এনএস 2021 মডেল এটা কিন্তু এখনো রেজিস্ট্রেশন করা হয় নাই 7000 প্লাস কিন্তু রান করেছে 40 এর উপরে কিন্তু এটা মাইলেজ পাচ্ছে যেটা আইসক্রিম প্রাইস আছে অনলি 175000 টাকা এই পাশে সুজুকি জিক্স আর এফ সুজুকি জিক্সার এসএফ দেখতে পাচ্ছি এফআই এবিএস যেটা ডেটা 2020 এর মডেল 20 এ কিন্তু রেজিস্ট্রেশন করা 16000 প্লাস কিন্তু রান করেছে যেটা দুই বছরের পেপার সহ এটা আসিম প্রাইস হচ্ছে অনলি 279000 টাকা একবারে ফ্রেশ কন্ডিশনে দেখেই কিন্তু মনে হচ্ছে সো আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু এই ধরনের ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো কিন্তু আপনারা পাবেন এই পাশে আরেকটা জিক্সার এসএফ দেখতে পাচ্ছি যেটা 2020 এর মডেল 10000 প্লাস কিন্তু রান করেছে যেটা 40 এর উপরে মাইলেজ দেয় দুই বছরের পেপার সহ কিন্তু এটা আসিম প্রাইস হচ্ছে 262000 টাকা এই পাশে এক্স ব্লেডের এই পাশে একটা এক্স ব্লেড দেখতে পাচ্ছি যেটা 2020 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন করা 45 এর উপরে কিন্তু মাইলেজ দেয় দুই বছরের পেপার সহ কিন্তু এটার আসিম প্রাইস হচ্ছে 166000 টাকা এটা হচ্ছে এক্স ব্লেডের সিঙ্গেল ডিস্ক এটার কিন্তু এখন বর্তমানে নিউ কন্ডিশনের প্রাইস হচ্ছে 189500 সো দুই বছরের পেপার সহ কিন্তু 166000 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এক্স ব্লেড এ পাশে আরেকটা এক্স ব্লেড দেখতে পাচ্ছি যেটা 2020 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন করা 8000 প্লাস কিন্তু রান করেছে যেটা দুই বছরের পেপার সহ কিন্তু আইসক্রিম প্রাইস হচ্ছে অনলি 170000 টাকা এটাও কিন্তু আসলে সিঙ্গেল ডিস্ক এই পাশে একটা টিভিএস রেডার দেখতে পাচ্ছি যেটা 2022 এর মডেল 55 এর উপরে কিন্তু মাইলেজ দেয় এবং এটা কিন্তু দুই বছরের পেপার সহ এটা আইসক্রিম প্রাইস হচ্ছে 147000 টাকা যারা আসলে রেডারের ফেমাস আপনার যাদের কাছে তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন একবারে দেখেন ফ্রেশ কন্ডিশনে কিন্তু বাইকগুলো টিভিএস রেডার 147000 টাকা প্রাইস আছে এইখানে আরেকটা টিভিএস রেডার দেখতে পাচ্ছি এটাও কিন্তু 2022 এর মডেল 3000 প্লাস কিন্তু রান করেছে 55 এর উপরে কিন্তু মাইলেজ দেয় যেটা দুই বছরের পেপার সহ এটা আইসক্রিম প্রাইস হচ্ছে 145000 টাকা এই পাশে একটা সুজুকি জিক্সার দেখতে পাচ্ছি জিক্সারের এটা হচ্ছে 2021 এর মডেল 150 সিসি সেগমেন্টের মধ্যে যেটা আইসক্রিম প্রাইস হচ্ছে 220000 টাকা এ পাশে আরেকটা জিক্সার দেখতে পাচ্ছি ডাবল ডিক্সার 2020 মডেল 21 রেজিস্ট্রেশন করা 13576 কিলো রান করেছে 10 বছরের পেপার সহ কিন্তু এটা আইসক্রিম প্রাইস হচ্ছে অনলি 215000 টাকা এই পাশে একটা এফজেডএস ভার্সন 3 দেখতে পাচ্ছি যেটা ডাবল ডিক্সার সিঙ্গেল চ্যানেল এবিএস 2019 মডেল 19 রেজিস্ট্রেশন করা 5000 প্লাস কিন্তু রান করেছে যেটা 50 এর উপরে মাইলেজ দেয় দুই বছরের পেপার সহ এটা আইসক্রিম প্রাইস হচ্ছে 195000 টাকা যারা ইয়ামাহা ফেজার লাভার আছেন তাদের জন্য এইখানে কিন্তু তিনটা ফেজার দেখতে পাচ্ছি পাশাপাশি প্রথমে যেটা নিয়ে কথা বলবে ভার্সন টু এফআই ভার্সন যেটা 2018 মডেল 18 রেজিস্ট্রেশন করা 18000 প্লাস কিন্তু রান করেছে 40 এর উপরে কিন্তু মাইলেজ দেয় দুই বছরের পেপার সহ কিন্তু এটার আইসক্রিম প্রাইস হচ্ছে 187000 মোটামুটি ফ্রেশ কন্ডিশনে দেখে মনে হচ্ছে এপাশে কিন্তু আরেকটা ফেজার আছে সেম কালারের উপরে যেটা 2018 মধ্যে 78 রেজিস্ট্রেশন করা 21000 প্লাস কিন্তু রান করেছে যেটা 10 বছরের পেপার সহ এটা আইসক্রিম প্রাইস হচ্ছে অনলি 175000 টাকা যারা আসলে ফেজার নিতে চাচ্ছেন একটু কম প্রাইসের মধ্যে এবং রেজিস্ট্রেশন সহ তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন বাইকের হাটে এপাশে আরেকটা ফেজার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে রেড কালারের উপরে যেটা 2020 এর মডেল 8000 প্লাস কিন্তু রান করেছে এফআই ভার্সন এবিএস কিন্তু হয় না এবং এটা কিন্তু আসলে সিঙ্গেল ডিস্কের হয় 245000 টাকা এটা আইসক্রিম প্রাইস হচ্ছে যদি এটাতে রেজিস্ট্রেশন এখনও করা হয়নি সো যে বাইকটা পারচেজ করলে অবশ্যই সে কিন্তু আসলে ফার্স্ট মালিক হয়ে যাবেন সুজুকি জিক্সার এসএফ 2018 মডেল 18 কিন্তু এটা রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের পেপার সহ কিন্তু এটা আইসক্রিম প্রাইস হচ্ছে অনলি 175000 টাকা ব্লু কালারের মধ্যে এপাশে কিন্তু সেম আরেকটা ব্ল্যাক কালারের উপর আছে 2019 মডেল 20 এর রেজিস্ট্রেশন করা 11000 প্লাস কিন্তু রান করেছে যেটা দুই বছরের কিন্তু পেপার্স করা আছে এবং এটা হচ্ছে এফআই ভার্সন এবিএস কিন্তু নাই যেটা আইসক্রিম প্রাইস হচ্ছে 210000 টাকা এপাশে আরেকটা এসএফ দেখতে পাচ্ছি রেড কালারের উপরে যেটা দুই বছরের পেপার সহ এটা আইসক্রিম প্রাইস হচ্ছে 155000 টাকা যেটা 2017 মডেল 40 এর উপরে কিন্তু এখনও এটা মাইলেজ দিচ্ছে আরটিআর 4B দেখতে পাচ্ছি ডাবল ডিক্সার যারা আসলে আরটিআর আবার আছেন তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন এখানে কিন্তু বেশ কিছু কালেকশন আছে আজকে কিন্তু এখানে ভালো আরটিআর উঠেছে 10 বছরের পেপার সহ কিন্তু এটা আইসক্রিম প্রাইস হচ্ছে 152000 টাকা যেটা 15000 প্লাস কিন্তু রান করেছে 46 এর উপরে মাইলেজ পায়
152,000 টাকা থাকছে। এই পাশে আরেকটা ফোর বি দেখতে পাচ্ছি যেটা 2018-এর মধ্যে 19 রেজিস্ট্রেশন করা 25,000 প্লাস কিন্তু রান করেছে, যেটা দুই বছরের পেপার সহ এটা আস্কিং প্রাইস হচ্ছে 146,000। এই পাশে আরেকটা আরটিআর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেড কালারের উপরে, যেটা আস্কিং প্রাইস হচ্ছে 153,000 টাকা, 6,100 কিলো রান করেছে, 45,000-এর উপর কিন্তু এটা মাইলেজ দেয় দুই বছরের পেপার সহ, কিন্তু এটা আস্কিং প্রাইস হচ্ছে 153,000। এবারে আরেকটা আরটি দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের 2019-এর মধ্যে 19-এর রেজিস্ট্রেশন করা 40,000-এর উপর কিন্তু মাইলেজ দেয়, যেটা আস্কিং প্রাইস হচ্ছে 148,000। এই পাশে একটা ফোর বি দেখতে পাচ্ছি যেটা 2019-এর মধ্যে 19-এর রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপার সহ, এটা আস্কিং প্রাইস হচ্ছে 140,000। এই পাশে আরেকটা আরটি দেখতে পাচ্ছি যেটা এখনও কিন্তু রেজিস্ট্রেশন হয় নাই, 8,000 প্লাস কিন্তু রান করেছে, 40,000-এর উপরে মাইলেজ পায়, যেটা আস্কিং প্রাইস হচ্ছে 172,000 টাকা। যারা আসলে হর্নেটের সিঙ্গেল ডিস্ক চাচ্ছেন পেপার সহ, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন বাইকের হাটে। আজকে এখানে দুই বছরের পেপার সহ কিন্তু একটা হর্নেট দেখতে পাচ্ছি সিঙ্গেল ডিস্কের, যেটার আস্কিং প্রাইস আছে অনলি 135,000 টাকা। যারা আসলে পালসার লাভার আছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন বাইকের হাটে। এখানে কিন্তু পালসারের হিউজ কিছু কালেকশন থাকে, 2018-এর মডেল, 18-এর রেজিস্ট্রেশন করা, 14,000 প্লাস কিন্তু রান করেছে, যেটা আস্কিং প্রাইস আছে অনলি 138,000 দুই বছরের পেপার সহ। এপাশে আরেকটা পালসার দেখতে পাচ্ছি যেটা আস্কিং প্রাইস হচ্ছে 130,000 টাকা, 2018-এর মডেল, 34,559 কিলো রান করেছে, 40,000-এর উপরে মাইলেজ পাচ্ছে, 10 বছর কিন্তু এটা পেপার্স করা আছে। এপাশে আরেকটা পালসার দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আস্কিং প্রাইস হচ্ছে 130,000, বাট এগুলো কিন্তু আসলে ফিক্সড প্রাইস না, আমি জাস্ট একটু বাইকের লুক এবং প্রাইসগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। দুই বছর কিন্তু এটাও পেপার্স করা আছে, 2018-এর মডেল পালসার দেখতে পাচ্ছি, দুই বছরের পেপার্স সহ কিন্তু এটা আস্কিং প্রাইস হচ্ছে 135,000 টাকা, 2018-এর মডেল, 17,000 প্লাস কিন্তু রান করেছে। এই পাশে আরেকটা পালসার আছে যেটা 10 বছরের পেপার সহ কিন্তু এটা আস্কিং প্রাইস হচ্ছে 134,000। এই পাশে কিন্তু একটা এফজেডএস ভার্সন 2 দেখতে পাচ্ছি যেটা 2017-এর মডেল, 17-এর রেজিস্ট্রেশন করা, 24,000 প্লাস কিন্তু রান করেছে, যেটা আর মাইলেজ পাচ্ছে 40,000-এর উপরে, দুই বছরের পেপার সহ কিন্তু এটা আস্কিং প্রাইস হচ্ছে 167,000 টাকা। এইখানে যে বাইকগুলো ছিল আমি চেষ্টা করেছি এইগুলার ফার্স্ট লুক বা এইগুলার আস্কিং প্রাইস বা কয় বছর পেপার্স করা সেগুলো, বাট আমি আসলে সবসময়ের জন্য যেটা বলি আমি কিন্তু আসলে সকালের দিকে আসি, যেন আজকেই ভিডিওটা আপলোড করলে আপনাদের জন্য একটু হেল্প হয়, আপনারা দেখে যান একটা বাইক অবশ্যই দেখতে পারেন অথবা পারচেস করতে পারেন। এছাড়াও কিন্তু এখানে যত সময় বাড়বে আরও বাইক আসবে, সো সেকেন্ড হ্যান্ড বা ইউজ বাইক যারা আপনি চাচ্ছেন আপনার বাজেটের মধ্যে অবশ্যই এখানে কিন্তু আপনার বাইক পাবেন। এই বাইক হাটের ফোন নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব রিসেন্টলি আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড টাটা, সালামু আলাইকুম।